প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো সংকট মোকাবেলায় শুধু পূর্ব পরিকল্পনা নয়, জনগণকে সম্পৃক্ত করে তাৎক্ষণিক সমস্যা সমাধানের নতুন পথ দেখিয়েছে করোনা ভাইরাস। এই সংকট বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তৈরি করলেও প্রযুক্তি খাতের সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ঢাকা ইয়ুথ ক্যাপিটাল 2020 এর ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সম্প্রীতি ও সমৃদ্ধির স্লোগানে ওআইসির এই কর্মসূচিতে তরুণদের অভিজ্ঞতা বিনিময় আগামী দিনে নেতৃত্ব তৈরিতে কাজ করবে বলেও মনে করেন শেখ হাসিনা। কোভিড-19 চূর্ণ বিচূর্ণ মাত্রার রৌপ্য রেখা তুলল। ঠুনকো বাধাগুলি দূর করে কর্মক্ষেত্রে উদ্ভাবনের গতি ও মাত্রা যোগ করতে বাধ্য করছে। কোভিড-19 পরিস্থিতিতে যুবকদের স্থিতিশীল ও টেকসই ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ, ধারণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের সম্পৃক্ত করার সুবর্ণ সুযোগ রয়েছে। প্রাণবন্ত যুবকরা তা দেখাতে সক্ষম হবে বলে আমরা আশা করি।